শনিবার আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে 12 ঘন্টা সারা ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছিল। সেই কর্মসূচি অনুযায়ী এদিন সকাল থেকেই পুরুলিয়া জেলার কান্টাডি রেল স্টেশনে এবং পুরুলিয়া বাঁকুড়া রাজ্য সড়কের লালপুর মোড় অবরোধ করে সংগঠনের সদস্যরা এবং এদিন সকাল 6টা থেকে কান্টাডি রেল স্টেশনে আদিবাসী সেঙ্গেল অভিযানের কর্মী সমর্থকরা উপস্থিত হয়ে স্লোগান দিতে থাকে, ফলে বেশ কিছুক্ষণের জন্য থমকে যায় রেল চলাচল। পাশাপাশি চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরা। প্রসঙ্গত, স্বাধীনতার 75 বছর পার হওয়ার পরেও এখনও আদিবাসীদের সারনা ধর্মের কোড লাগু হয়নি, তাই অতি সত্বর সেই সারনা ধর্মের কোড লাগু করার দাবিতেই এই বন্ধ কর্মসূচি বলে জানানো হয়েছে আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে। আজ আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে পুরুলিয়া জেলার বিভিন্ন জায়গায় অর্থাৎ কাটাডি রেল স্টেশন এবং পাশাপাশি লালপুরে সড়কপথ অবরোধ করেছিলেন এবং কাটাডি রেল স্টেশনে তাদের কর্মী সমর্থকরা কিন্তু সকাল 6টা থেকে সেই অবরোধে সামিল হয়েছিলেন এবং 10টার পর তারা তাদের সেই রেল অবরোধ কর্মসূচি কিন্তু তারা তুলে নেয়। তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো কী কারণে তাদের এই অবরোধ এবং কী কারণে তারা সেই 10টার দিকে 4 ঘন্টা পর অবরোধ তুলে নিলেন। কী কারণে আপনাদের আজকে এই অবরোধ? আজকে আমাদের আদিবাসী সেঙ্গেল অভিযান এবং আদিবাসী রাষ্ট্রীয় নেতা পাল সাল খান মুর্মুর নেতৃত্বে 12 ঘন্টার ভারত বন্ধ এর ঘোষণা পূর্ব ঘোষিত। তো আজকে এই কাটাডি স্টেশনে আমরা সকাল 6টা থেকে প্রায় 10টা পর্যন্ত 4 ঘন্টা এই ভারত বন্ধ প্রায় আমাদের সফলের মুখে, তার কারণে আমরা আজকের বন্ধটি তুলে নিয়েছি। আমাদের মুখ্য যে দাবি ছিল এই ভারত বন্ধের, যে সারনা ধর্ম কোড, আদিবাসীদের ধর্ম হচ্ছে সারনা ধর্ম, সেই সারনা ধর্মের কোডের দাবিতে আজকের 12 ঘন্টা ভারত বন্ধ এর ডাকরা ছিল। তো এই এই কাটাডি রেল স্টেশনের পাশাপাশি আর কোথায় চলছে আপনাদের এই কর্মসূচি? আজকে আমার কাছে যা খবর আছে এই পুরুলিয়া জেলাতে এই কাটাডি রেল স্টেশন এবং এখানে থেকে ছাড়া লালপুরে যে জাতীয় সড়কটি আছে লালপুর মোড়ে আমাদের আদিবাসী সিঙ্গেল অভিযানরা ওখানে রোড জাম করেছে, এটাই আমার কাছে খবর। আর এখন পর্যন্ত হয়তো রোড জাম চলছে, এখন পর্যন্ত তারা উঠায়নি। আমরা আজকে শুধু আপাতত এই পেপার মিডিয়া বন্ধুদের সাহায্য এবং পুলিশ প্রশাসনের সাহায্যে আমাদের খবর এবং আমাদের যে দাবি মাং সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সরকারের কাছে পৌঁছে দেওয়ার যে আশ্বাস দিয়েছেন, সেই কারণে আমাদের আজকের শান্তিপূর্ণ বন্ধ আমরা তুলে নিয়েছি। প্রশাসনিক দপ্তর থেকে কি বলা হয়েছে আপনাদের? প্রশাসনিক দপ্তর থেকে আমাদের এটাই বলা হয়েছে যে আপনাদের দাবি একদম নৈতিক দাবি, আপনাদের দাবি আমরা 100% সাপোর্ট করছি এবং এই দাবি আমরা আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং তাদের মাধ্যমে সরকারকে জানানো যা করার যে সিস্টেমেটিক সেটা আমরা করছি এবং সেই করার জন্যেই আমরা এই বন্ধ তুলে নিয়েছি, এই আশ্বাস দিয়েছেন যে আমাদের দাবি দেওয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সরকারের কাছে পৌঁছে দেওয়া। আগামী দিনে যদি আপনাদের দাবি পূরণ না হয় তাহলে কি আপনাদের আগামী কোনো কর্মসূচি থাকবে? অবশ্যই, আমাদের আগামী দিনে যদি আমাদের এই সারনা ধর্ম কোড এবং আমাদের সাথে সাথে আরও যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যদি পূর্ণ না হয় তাহলে আমাদের যে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আবার রেল রোড চাক্কা জামের আমরা ঘোষণা করব এবং এই আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলনেই হবে এবং শান্তিপূর্ণ আন্দোলনটি ধীরে ধীরে এটা আমরা বৃহত্তর আন্দোলনে পরিণত করব। ব্যাস, পাশাপাশি আমি আর এক মহিলার সাথে কথা বলার চেষ্টা করবো যে কী কারণে আপনাদের আজকে অবরোধ ছিল এবং কেনই বা আপনারা 4 ঘন্টা পরে অবরোধ তুলে নিলেন? সারনা ধর্ম কোডের জন্য আজ 30 ডিসেম্বর 2023 আমরা ভারত বন্ধ করেছি সারা ভারতবর্ষে, কারণ এখনো মানে ভারত স্বাধীন হয়ে 75 সাল হয়ে গেছে কিন্তু আমাদের আদিবাসীদের কোন এখনো ধর্মের স্বীকৃতি পায়নি। মানে আমরা আদিবাসী ধর্ম কোড মানে সারনা ধর্ম কোড চাইছি, তো এখনো পর্যন্ত সরকার মান্যতা দেয়নি, তার জন্য আমরা আজকে ভারত বন্ধ করেছি। কিন্তু এই যে 4 ঘন্টা পরে আপনারা অবরোধ তুলে নিলেন, কেন তুলে নিলেন অবরোধ? কারণ পুলিশ প্রশাসন বললেন যে আপনাদের অবরোধ সফল হয়ে গেছে, তার জন্য আমরা সরেছি। আপনাদের দাবি সরকার কি মানতে রাজি?
মানতে মানে বাধ্য বাধ্য আমরা বাধ্য করছি সরকারকে, কারণ এখন প্রতিটি জাতিগোষ্ঠী যখন ধর্মের স্বীকৃতি পেয়েছে কিন্তু আমরা কেন পাবো না, আমরা তো আদি মানুষ। একেবারে ঠিক, যেমনটা জানাচ্ছে যে তাদের যে দাবি ছিল, যে দাবি নিয়ে তারা কিন্তু অবরোধে রেল অবরোধে নেমেছিলেন, তাদের দাবি কিন্তু সরকার মেনে নিয়েছে, যার কারণে তারা কিন্তু চার ঘন্টা পরে তাদের এই অবরোধ তুলে নিয়েছে। কিন্তু আগামী দিনে যদি সরকার প্রতিশ্রুতি দেওয়ার পরও তার কথা না রাখে, কিন্তু তারা বৃহত্তর আন্দোলনের ডাক দিচ্ছে, অর্থাৎ আগামীতে যদি তাদের দাবি মানা না হয় তারা কিন্তু আরও বড় আন্দোলনে যাবে বলে জানাচ্ছে। পুরুলিয়া থেকে অমিত কুমার মাহাতো, রিপোর্ট ট্রাইব টিভি।